এগুলো এগুলো মাশরুম নাকি এক ধরনের এক ধরনের মাশরুম এগুলো মাটি পাওয়া যায় এগুলো নাকি সিদ্ধ করে আবার ওই যে মরিচ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে লাক্স করে খায় নাকি পাহাড়ের ঝিনুক কিন্তু এগুলো সামুদ্রিক না পাহাড়ের গুড মর্নিং গাইজ বান্দরবানের রোমা উপজেলা থেকে আরেকবার আপনাদেরকে অনেক অনেক সকালের শুভেচ্ছা তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে রোমা উপজেলায় হচ্ছে হাট বাজার তো আজকে হাট বাজার ঘুরবো হাট বাজার দেখবো এবং আপনাদেরকেও আমি দেখাবো হাট বাজার তো আপনারা জানেন রোমা উপজেলাটা হচ্ছে বান্দরবানের খুবই দুর্গম একটা উপজেলা এখানকার মানুষ খুবই কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে কষ্ট করে কিন্তু বাজার নিয়ে এখানে আসে তো আজকে আমি বাজারে যাবো বাজারে গিয়ে দেখবো বাজারের অবস্থা এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো তো গাইস আর কথা না বলি বাজারের দিকে যাই তাহলে তো আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজার এলাকা খুবই ছোট একটা জায়গায় একদমই পাহাড়ের গোড়ায় সাঙ্গু নদীর পাড়ে হচ্ছে রোমা বাজারের অবস্থান যেটা বান্দরবান থেকে অলমোস্ট 46-47 কিলোমিটার দূরত্বে তেমন একটা দূরে না ওভাবে হিসেব করলে তবে পাহাড়ি এলাকা হিসেবে যদি হিসেব করেন তাহলে কিন্তু অনেক দূরে বলা চলে কারণটা হচ্ছে ওখান থেকে যদি আপনি বাসে করে আসেন প্রায় আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এবং বাইক যোগে যদি আসেন তাহলে হয়তো বা 1.5-2 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু বান্দরবান থেকে রোমাতে পৌঁছে যাবেন তো এখানে রোমা উপজেলায় কিন্তু অনেক আমাদের অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে তার মধ্যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মারমারা রোমাতে আরেকটা অন্যতম যোগাযোগ মাধ্যম হচ্ছে যে এখানকার ইঞ্জিন চালিত নৌকা ইঞ্জিন চালিত নৌকায় সাঙ্গু নদীর মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় এখানেও শাক সবজি দেখতে পাচ্ছি শাক আর শাক সব পাহাড়ি শাক সবজি মাশরুমগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয় এগুলো আবার কৃত্রিম চাষ করা না আর কি খুব ভালো প্রজাতির খুব ভালো হয় পাহাড়ে হয় এখন যেহেতু লিচুর সিজন তো খালি লিচু 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 সবখানে লিচু পাকা আমও আছে কত করে মাসি লিচু কত আম কত এগুলো দেশি আম না ও আম্রপালি আম্রপালি এত তাড়াতাড়ি পেকে গেছে 100 টাকা করে কেজি ও এখানে ইউনিক কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শিমুল শিমুল ফুল না দাদা এগুলো এগুলো হচ্ছে যেমন মরিচ শুকনা মরিচ বেশিরভাগ এখানে প্রাকৃতিকভাবে যে শাকসবজিগুলো হয় সেগুলোই দেখতে পাচ্ছি কৃত্রিমভাবে চাষ করা শাকসবজি খুবই কম এই যে দেখুন এগুলো সেম অবস্থা এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে হয় মানে চাষ করা না প্রাকৃতিক মাশরুম সবখানে দেখতে পাচ্ছি মুরগি হত করিস আছে মুরগি 500 কেজি 500
ও পাহাড়ি পান আছে এখানে দেখুন মাছ বাজারে যাই হত করি তেলাপিয়া হত করি পাঙ্গাস আর ইঞ্চি মাছ মাল মাছ দিব এটি মাছ কত করি আর তেলাপিয়া 200 করে ঠিক আছে দর সাইদি কাঁড়া করি দাঁড়ো এখানে হচ্ছে মাছ বাজার ও গাইস এদিকে খালি শুটকির বাজার করতে শুটকি আর শুটকি এদিকে হ্যাঁ দেখুন বিভিন্ন ধরনের শুটকি আছে শুটকি পার্বত্য চট্টগ্রামের সব বাজারগুলোতে মোটামুটি পাবেন যে বাজারগুলো হয় ছোট বড় সব বাজারে শুটকি আছে পলিথিনে মোড়ানো কালো কালোগুলো এগুলো একদম এগুলো এক ধরনের এগুলো মাশরুম খুব ইউনিক মাশরুমগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি এখানে শামুক আছে এগুলো তিতো করলা এই যে এগুলোর কথা বলছিলাম আমি এগুলো এক ধরনের মাশরুম কিন্তু শামুক কত করে নিতে দিদি সত্তর বা আর কেমনে খাই তো আমি জানি না আপনি জিজ্ঞেস করতেছি কত একদম মাশরুম গাইজ এগুলো এগুলো কীভাবে খাই আমি জানি না ঠিক সব ইউনিক কিছু দেখতে পাচ্ছি আর কি এখানে আমি এসে আবার বাঁশকুড়ুল আসে 150 টাকা করে নিচ্ছেন বাঁশ বাঁশকুড়ুল এই যে সেদ্ধ করা বাঁশকুড়ুল এখানে বেশ কিছু ইউনিক জিনিস তো দেখতেই পাচ্ছি দেখুন এই যে কলা গাছ পাহাড়ের ঝিনুক কিন্তু এগুলো সামুদ্রিক না পাহাড়ের ঝিনুকগুলো এগেন কি কি দিদি এগেন লাগছো আচ্ছা এই আমি ঠিক চিনতে পারতেছি না এগুলো কি দেখুন এগুলো শুকনা জাস্ট লাগে একটা কাঠের কাঠের মতো মনে হচ্ছে তো ইউনিক অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ মানে আদা দিয়ে এই ব্যাপারে সিদ্ধ করা পড়িব জানো আচ্ছা সিদ্ধ করে ওই লাক্সো করিব দেয় আর কি আচ্ছা উনি যেটা বলছেন এগুলো নাকি সিদ্ধ করে আবার ওই যে মরিচ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে লাক্সো করে খাই নাকি লাইক গাছের গুড়ির মতো মনে হচ্ছে আমার এগুলো সিরিয়াসলি এখানে এই যে এগুলো দেখুন এগুলো ইউনিক এগুলো জুমেই হয় আমাদের চাকমা ভাষায় হিরিজি আগা বলে এগুলো এখানে কি এত ভিড় কেন এখানে ও সব শাক মাশরুমগুলোর চাহিদা খুবই বেশি আমাদের পার্বত্য চট্টগ্রামে এই মাশরুমগুলো এই সময়টাতে কিন্তু পাওয়া যায় আধা কেজি ও বেশি দে ও এবার আধা কেজি না রে কত করে আধা কেজি 400 ও আধা কেজি 200 গোড়াত নতুন লোন দেওয়া রাত
শুনে শুনে এগুলো কি দিদি এগুলো 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 মাশরুম নাকি এক ধরনের মাশরুম এগুলো মাটি দিয়ে পাওয়া যায় গাইস ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না তো এরকম ইন্টারেস্টিং ব্লগ যদি পেতে চান তো আমার সাথে থাকতে হবে আর কি আর আমার সাথে থাকতে হলে কি করতে হবে ইউটিউবে যারা দেখছেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ফেসবুকে যারা দেখছেন লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন অ্যান্ড আপনাদের মূল্যবান মতামতটুকু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কোন ধরনের ব্লগ দেখতে চান সেটা আমাকে জানাবেন অ্যান্ড তাহলে আমি বিদায় নিচ্ছি গাইস রুমা বাজার থেকে দেখা হচ্ছে কোনো একটা ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।